এই ভিডিওতে ক্লাস টেনের টার্ম ওয়ানের বায়োলজি সাজেশন নিয়ে আলোচনা করা হয়েছে। এবারে টার্ম ওয়ানে থাকবে চ্যাপ্টার লাইফ প্রসেস বা জীবন ক্রিয়াসমূহ থেকে 15 মার্ক। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমরা নিজেদের থেকেই ক্লিয়ার হয়ে যাবে কি কি প্রশ্ন আসতে পারে। শুধু তোমাদেরকে এটা বলবো, তোমরা যদি পরবর্তী ভিডিওগুলি পেতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা আগের ফিজিক্স কেমিস্ট্রির সাজেশন পাওনি, তারা ওই ভিডিওগুলি দেখতে হলে এই ভিডিওর ডেসক্রিপশনে সেই সাজেশনের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেটাকে ক্লিক করেও ভিডিও দেখে নিতে পারো। তাহলে এবার আসা যাক কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। এই চ্যাপ্টার থেকে এই জীবন ক্রিয়াসমূহ থেকে টোটাল থাকবে 15 মার্ক। 15 মার্কের মধ্যে এমসিকিউ কোয়েশ্চন থাকবে 60টা, প্রত্যেকটার মার্ক থাকবে 1। অর্থাৎ যে এমসিকিউ কোয়েশ্চনগুলি থাকবে সেগুলির 4টা করে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে 1টা হবে আনসার, আর থাকবে ভেরি শর্ট আনসার। অর্থাৎ 1 মার্কের 8টা কোয়েশ্চন থাকবে, সেটির আনসার লিখতে হবে। আর শর্ট টাইপ কোনো প্রশ্ন থাকছে না এই চ্যাপ্টার থেকে, 2 মার্ক 3 মার্কের কোনো প্রশ্ন থাকছে না, টোটাল থাকবে 15 মার্ক। অর্থাৎ 15টা কোয়েশ্চন থাকবে এই চ্যাপ্টার থেকে, 15 মার্কস। এবার এমসিকিউ কি কি কোয়েশ্চন ইম্পর্টেন্ট আছে এমসিকিউর মধ্যে, এখানে দেখো প্রথম, উদ্ভিদ কোন মৌলিক উপাদান মাটি থেকে বেশি পরিমাণে গ্রহণ করে। এখানে 4টা অপশন আছে, যেই অপশনটা আনসার হবে সেটাকে আমি বোল্ড করে দেখিয়েছি, অর্থাৎ বোল্ড যেগুলি আছে সেগুলি এখানে আনসার হবে। অর্থাৎ কি, নাইট্রোজেন উদ্ভিদ বেশি পরিমাণে মাটি থেকে গ্রহণ করে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত রূপে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস হচ্ছে জল। যে জৈবিক জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তির মুক্তি ঘটে তাকে বলা হয় শ্বসন। প্রধান শ্বসন বস্তুটি হলো কি, গ্লুকোজ। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে কোষের কোষের সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস কোথায় ঘটে, সাইটোপ্লাজমে ঘটে। কোষের শ্বসনে উৎপন্ন শক্তি হলো তাপ শক্তি। গ্লাইকোলাইসিসের অপর নাম হলো ইএমপি পথ। পাইরুভিক অ্যাসিড কোন প্রক্রিয়ার শেষে উৎপন্ন হয়, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষে উৎপন্ন হয় কি, পাইরুভিক অ্যাসিড। এরপরে শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী কোষ অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়া। উদ্ভিদের কোন অংশে শ্বসন হয়, উদ্ভিদের সমস্ত জীব কোষেই শ্বসন হয়, উদ্ভিদ দেহের সমস্ত সজীব কোষেই কি হয়, শ্বসন হয়। শ্বসনে কোন পর্যায়ে খাদ্যের সম্পূর্ণ জারণ হয়, শ্বসনে ক্র্যাব চক্রে খাদ্যের সম্পূর্ণ জারণ হয়। শ্বসনে 1 অণু গ্লুকোজ জারিত হয়ে কি পরিমাণ তাপশক্তি উৎপন্ন করে, সেটা হলো 686 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন করে। 1 গ্রাম অণু, এখানে 1 হবে, 1 গ্রাম অণু গ্লুকোজ জারিত হয়ে কত অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, এখানে 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, এখানে 1 গ্রাম হবে। শ্বসন এক প্রকার অপচিতিমূলক বিপাক। শ্বসনের শক্তি উৎপন্ন হয় মূলত নিচের কোন অণু থেকে, গ্লুকোজ অণু থেকে শ্বসনের শক্তি উৎপন্ন হয়। কোন জৈবিক ক্রিয়ায় জীব অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। আমরা জানি শ্বসনে অক্সিজেন গ্রহণ গৃহীত হয়, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয়। কোষের শক্তি গড় হলো মাইটোকন্ড্রিয়া। শ্বসনে উৎপন্ন শক্তি হলো তাপশক্তি বা গতিশক্তি। শ্বসন ক্রিয়াটি ঘটে কোষের ভেতরে, কোষের মধ্যে ঘটে শ্বসন, কোষের বাইরে শ্বসন হয় না। মুখের লালারস নিম্নলিখিত কোন পদার্থটি পরিপাকে সাহায্য করে, আমরা জানি প্রোটিন পরিপাকে সাহায্য করে লালারস। কোনটি মানব দেহের প্রধান রেশন অঙ্গ, আমরা জানি মানব দেহের প্রধান রেশন অঙ্গ হচ্ছে কি, বৃক্ষ। মানব হৃৎপিণ্ডের কোন অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়, বাম নিলয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়। পরে কোয়েশ্চন, পৌষ্টিক তন্ত্রের কোন অংশ থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক ঘটিত হয় না। এখানে দেখো পাকস্থলী ছাড়া মুখগহ্বর, যকৃত এবং অগ্নাশয় থেকে উৎসেচক ঘটিত হয়, পাকস্থলীতে হয় না, সেই জন্য পাকস্থলী হচ্ছে আনসার। নিম্নলিখিত কোনটি থেকে টায়ানিন ঘটিত হয়, আমরা জানি লালা গ্রন্থি থেকে টায়ানিন ঘটিত হয়। প্রোটিন পরিপাক শুরু হয় পাকস্থলীতে,
পাকস্থলী থেকে প্রোটিন পরিপাক শুরু হয়। দেহের রেশম তন্ত্রে সহায়তা করে কোন অঙ্গটি? বৃক্ষ রেশম তন্ত্রে সহায়তা করে। নিচের কোনটিকে কিডনির কার্যকরী অর্থাৎ বৃক্ষের কার্যকরী একক বলা হয়? নেফ্রন হচ্ছে বৃক্ষের কার্যগত ও গঠনগত একক। কোন অঙ্গে মূত্র তৈরি হয়? বৃক্ষে মূত্র তৈরি হয়। কোন প্রকার পাচক রসে? রসে পরিপাক সহায়ক কোনো উৎসেচক থাকে না। আমরা জানি আন্ত্রিক রসে থাকে, অগ্নাশয় রসে থাকে, লালা রসে থাকে, পিত্ত রসে থাকে না। মানব পৌষ্টিক নালীতে খাদ্য পরিপাকের জন্য উৎসেচক ছাড়াও প্রয়োজনীয় উপাদান থাকে জল। পৌষ্টিক নালীর কোন অংশে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের পরিপাক সম্পূর্ণ হয়? ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তই একমাত্র যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের পরিপাক সম্পূর্ণ হয়। মানব পৌষ্টিক তন্ত্রে খাদ্য শোষণের একক হলো ভিলাই। ভিলাই খাদ্য শোষণের একক। এরপরে কোয়েশ্চন, ক্ষুদ্রান্তের অন্ত প্রকারে অসংখ্য আঙ্গুলের মতো যে উপবৃদ্ধি রয়েছে তাদের বলা হয় ভিলাই। আবার বলছি, ক্ষুদ্রান্তের অন্ত প্রকারে বা অন্ত প্রাচীরে অসংখ্য আঙ্গুলের মতো যে উপবৃদ্ধি রয়েছে তাদের বলা হয় ভিলাই। ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় মাসে, কারণ ভেনাস হৃৎপিণ্ড মাসে হৃৎপিণ্ডে দুইটা দুটা প্রকোষ্ঠ থাকে। একটি কোষ থেকে পরবর্তী কোষে জলের প্রবাহকে বলা হয় কোষান্তর অভিস্রবণ। উদ্ভিদ দেহে রসের উৎসের জন্য দায়ী কোন জৈবিক ক্রিয়া? বাষ্পমোচন। বাষ্পমোচন সংঘটিত হয় না হলে উদ্ভিদদেহের কোন জৈবিক পদ্ধতি ব্যাহত হতো? বাষ্পমোচন যদি না হয় তাহলে পরিবহন হবে না। নেপ্রনের কোন অংশ যান্ত্রিক শাঁকনির ন্যায় কাজ করে? গ্লোমেরুলাস। জলের পুনঃবিশ্লেষণে সহায়ক নেপ্রনের কোন অংশটি? দূরবর্তী সংবর্ত নালিকা। একজন সুস্থ ব্যক্তির ক্ষেত্রে কত লিটার তরল বৃক্ষ দ্বারা পরিস্রুত হয়? 180 লিটার। পাকস্থলীর যে কোষ থেকে এইচসিএল ঘটিত হয় সেটা হলো প্যারাইটাল কোষ থেকে কি হয়? এসিএল ক্ষরিত হয়, সেটা পাকস্থলীতে অবস্থিত। যে ধমনী নারী স্পন্দন অনুভব হতে সাহায্য করে তাকে বলা হয় রেডিয়াল ধমনী। মানব দেহে উপস্থিত শ্বাস রঞ্জকটি হলো হিমোগ্লোবিন। বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা থাকে তাকে বলা হয় বাইকাস্পিড কপাটিকা। ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা থাকে তাকে বলা হয় ট্রাইকাস্পিক কপাটিকা। ক্র্যাব চক্র সংঘটিত হয় কোষের মাইটোকন্ড্রিয়ায়। প্রাণীর পুষ্টি পদ্ধতিকে বলা হয় হলোজৈবিক পুষ্টি। শালুক সংশ্লেষের প্রক্রিয়ায় কত অণু জল উৎপন্ন হয়? 6 অণু জল উৎপন্ন হয়। জাঙ্গল উদ্ভিদরা রাত্রিবেলা গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে জাঙ্গল উদ্ভিদরা। পৌষ্টিক নালীর সবচেয়ে দীর্ঘতম অংশটি হল ক্ষুদ্রান্ত। অপাচ্য খাদ্য প্রেরিত হয় বৃহদন্তে। রাত্রিবেলা গাছ নির্গত করে CO2। গাছ দিনের বেলা CO2 গ্রহণ করে, রাত্রিবেলা কি করে? CO2 নির্গত করে। এরপরে আমরা যাই ভেরি শর্ট আনসার, অর্থাৎ এক্ষেত্রে প্রশ্ন দেওয়া থাকবে, আনসার লিখতে হবে। যে প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে তার নাম কি? শালুক সংশ্লেষ। এটা লাল কালি দিয়ে যেগুলি দেওয়া আছে, মানে লাল করে যেগুলি দেওয়া আছে সেগুলি হবে ওই প্রশ্নগুলির আনসার। শালুক সংশ্লেষ প্রক্রিয়ার রাসায়নিক সমীকরণটি লিখো। এটা আশা করি তোমরা জানো। যদি কোনো আনসার তোমরা না পাও বা কোনো আনসারে কোনো সমস্যা দেখা দেয়, অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখবে, আমি সেই আনসার তোমাদেরকে দিয়ে দেব। শালুক সংশ্লেষ কি ধরনের প্রক্রিয়া? উপচিতি, শ্বসন অপচিতি, শালুক সংশ্লেষ উপচিতি। শালুক সংশ্লেষ কোথায় ঘটে? পাতার মেসোফিল কলায়। উদ্ভিদের মূলে শালুক সংশ্লেষ হয় না, কারণ ক্লোরোফিল থাকে না। ক্লোরোফিল না থাকলে শালুক সংশ্লেষ হবে না। শালুক সংশ্লেষ হতে অবশ্যই ক্লোরোফিল প্রয়োজন। গ্রানা এবং স্টোমা কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে। এটিপির পুরো নাম কি? এডিনোসিন ট্রাইফসফেট। শালুক সংশ্লেষ প্রক্রিয়ায় কি কি উপাদান বিহিত হয়? কার্বন ডাই অক্সাইড ও জল। শালুক সংশ্লেষে গ্লুকোজ অবশেষে কোন পদার্থে পরিণত হয়? শ্বেতসার বা স্টার্চে। শালুক সংশ্লেষ ও শ্বসনের হার কখন সমান হয়? সন্ধ্যাবেলায়। শালুক সংশ্লেষ ও শ্বসন প্রায় সমান হয়।
কোন ধরনের উদ্ভিদ সালোকসংশ্লেষ করতে পারে না? পরজীবী স্বর্ণলতা উদ্ভিদ ও ছত্রাক। কোন প্রকার প্রাণী সালোকসংশ্লেষের সক্ষম? ইউক্লিনা, ক্রাইসামি বা রক্ষী কোষ কি? রক্ষী কোষের কাজ কি? এগুলি আশা করি তোমরা জানো, আর যদি না পাও তাহলে অবশ্যই কমেন্টে লিখবে, আমি আনসার দিয়ে দেবো। বায়ুশূন্য স্থানে শ্বাসকার্য চালাতে পারে এমন একটি উদ্ভিদের নাম হচ্ছে ইস্ট। কোন জৈবিক ক্রিয়ায় জীব অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে? সাধারণত শ্বসনে। অবাত শ্বসন ঘটে এমন একটি প্রাণীর নাম হলো, দেওয়া আছে, কোন প্রকার শ্বসনে অক্সিজেনের প্রয়োজন নেই? অবাত শ্বসন। শ্বসনে কোন শক্তি উৎপন্ন হয়? আমরা জানি শ্বসনে কি হয়, তাপ শক্তি উৎপন্ন হয়। সূর্যমুখী গাছে কি ধরনের পুষ্টি দেখা দেয়? সবুজি। উদ্ভিদের পুষ্টির পর্যায়গুলি কি কি? সংশ্লেষ ও আত্মীকরণ। পরজীবীয় পুষ্টির উদাহরণ দাও। পরাশ্রয়ী উদ্ভিদ কোথা থেকে জল শোষণ করে? হলোফাইটিক পুষ্টি কি? সবুজি ও পরজীবী পুষ্টির মধ্যে একটি পার্থক্য লিখো। একটি মিথুজীবী উদ্ভিদের নাম কি? দুটি সবুজি প্রাণীর উদাহরণ দাও। একটি পূর্ণ পরজীবী উদ্ভিদের নাম কি? স্বর্ণলতা। এরপরে একটি মৃতজীবী উদ্ভিদের নাম কি? দুটি পতঙ্গ বুক, পতঙ্গ মুখ না, পতঙ্গ বুক উদ্ভিদের নাম লিখো। কলসপত্রী, সূর্যশিশির। পতঙ্গ মুখ কোয়া হতে পারে বা পতঙ্গ বুক কোয়া হতে পারে। পাচক রসের দুটি উৎসেচক হলো পেপসিন এবং লাইপেজ। মানুষের লালারসে উপস্থিত উৎসেচকটির নাম কি? স্যালাইভেরি অ্যামাইলেজ। স্যালাইভেরি অ্যামাইলেজের কাজ কি? খাদ্যের পরিপাক কোথায় শুরু এবং কোথায় শুরু? আমরা জানি মুখ, এটা আশা করি তোমাদের জানা আছে। পৌষ্টিক নালীর কোন অংশ দ্বারা পাচিত খাদ্যবস্তুর শোষিত হয়? পেরিস্টালটিক চলন কি? এরপরে নেক্সট প্রশ্নটা হচ্ছে, পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়? মেরুদণ্ডী প্রাণীর সর্ববৃহৎ পরিপাক গ্রন্থটির নাম হচ্ছে কি? যকৃৎ। শরীরের যে অংশে খাদ্য পাচিত হয় সেই অংশগুলি কি কি? শর্করা জাতীয় খাদ্যের উৎস কি? কার্বন ডাই অক্সাইড। ক্ষুদ্রান্ত থেকে ক্ষরিত দুটি প্রোটিন পরিপাককারী উৎসেচকের নাম লিখো। উদ্ভিদের কোন কলার মাধ্যমে খাদ্য বস্তুর সমস্ত অংশে ছড়িয়ে পড়ে? আমরা জানি ফ্লিম কলার মাধ্যমে। জাইলেম কি করে? উদ্ভিদের কোন কলার মাধ্যমে জল মাটি থেকে পাতায় পৌঁছায়? জাইলেম হলো পরিবহন করে, পাতায় পৌঁছায়। আর ফ্লিম কি করে? পাতা থেকে সারা সারা অংশে খাদ্য পৌঁছায়। ফুসফুসীয় শিরায় প্রবাহিত হয় কি ধরনের রক্ত? বিশুদ্ধ রক্ত। ফুসফুসীয় ধমনীতে প্রবাহিত হয় দূষিত রক্ত। কোন রক্তবাহের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডের দিকে প্রবাহিত হয়? শিরার মাধ্যমে। একটি মেরুদণ্ডী প্রাণীর দেহে ধমনী ও শিরার মধ্যবর্তী সংযোগস্থলকে বলা হয় জালক। মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা 4টি। উদ্ভিদের জল সংবাহিত হয় কার মাধ্যমে? জাইলেম কলার মাধ্যমে। উদ্ভিদের খাদ্য দ্রব্য সংবাহিত হয় কার মাধ্যমে? ফ্লুইমের মাধ্যমে। মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করে? বাম অলিন্দে। কোন হৃৎপিণ্ডটি সারা শরীর থেকে আগত অধিক CO2 সমৃদ্ধ রক্ত গ্রহণ করে? ডান অলিন্দ। এরপরে হচ্ছে, দূরবর্তী সংবর্ত নালিকার কাজ কি? মূত্রের দুটি অস্বাভাবিক উপাদান কি? মানুষের দুটি অতিরিক্ত রেশন অঙ্গের নাম লিখো। মানুষের পৌষ্টিক নালীর কোন অংশ ACL থেকে খরিত হয়? রক্তে পাওয়া যায় এমন দুটি শ্বাসরঞ্জকের নাম লিখো। উভচর বা সরীসৃপের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? আমরা জানি 3টি। রক্তের চাপ পরিমাপক যন্ত্রটির নাম কি? রক্তের স্বাভাবিক সিস্টোলিক চাপ এবং ডায়াস্টোলিক চাপ কত? আশা করি এত সময় তোমরা ভিডিওটাকে লাইক দিয়ে দিয়েছো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো। এবার চ্যানেলটাকে শেয়ার করে দেবে।